হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আমরা সব খুব খুব খুবই ভালো আছেন। তো বলো, আজকে আমরা এখন যাচ্ছি বোলপুরের শান্তিনিকেতন মেলা। শান্তিনিকেতন মানে ওই পৌষ মেলা আর কি। আর চার দিন ধরে মেলা, এবারে তো মেলা চার দিনের, ওই না আমি এবার সময় পাইনি, ওই জন্য শেষ দিন মানে আজকে 27 তারিখ, আজকে 27 তারিখেই যাচ্ছি আমরা। তো ওখানে গিয়ে খুব মজা করবো, ফুচকা টুচকা খাবো, কারণ এই জন্য এখন একটু দুপুরের দিকে বেরোলাম, রাত অবধি থাকবো, এই জন্যই যাচ্ছি আর কি। মেনলি পৌষ মেলা তো বাইরে থেকে অনেক লোকরা আসে, আর আমরা কি ঘরের কাছে থেকেও খুব কাছেই থাকি আমরা। এইখান থেকে শিউরি থেকে বোলপুর লাগে 30 থেকে 40 মিনিট, কিন্তু আমাদের মানে এতই কাছে কিন্তু যাওয়া হয় না, সেই জন্যই এবার এই শেষের দিনে ওই জন্য ঠিক করলাম যে আজকেই যাচ্ছি, আজকে কি হবো, যাবো, ঘুরবো, খাবো, মজা করবো খুব আর কি। অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, চলুন। Take one.
আমাদের মেলা দেখা এখনো শেষ হয়নি, জাস্ট এবার বেরোবো দেখেই যাচ্ছে মেলা। আর প্রচুর ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, দারুণ ঠান্ডা পড়েছে। আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এলাম রেস্টুরেন্টে, ডিনারটা সেরেই তারপর যাবো বাড়ি। অনেক রাত বাজার রাত হয়ে গেল, সাড়ে নটা বেজে গেছে, বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে যাবে। তো এখন রেস্টুরেন্টে বসে আছি, অর্ডার দিয়েছি, জাস্ট আসবে একটু পরে। Oh, that's a good one.